সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, রাহু গ্রহ অশুভ থাকলে গোমেদ পাথর ধারণ করতে হয়। গোমেদ পাথরের উপকারিতা কি? আসল গোমেদ পাথর দেখতে কেমন? সিলোনি গোমেদ বা আফ্রিকান গোমেদের মধ্যে পার্থক্যটা কি, সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো, এবং গোমেদ পাথর ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো, এবং ন্যাচারাল গোমেদগুলো আজকের ভিডিওতে দেখাবো। সুপ্রিয় দর্শক বন্ধু, গোমেদ হচ্ছে রাহুর রত্ন। হস্তরেখায় যদি কোনো জাতক জাতিকার এই স্থানটিতে, রাহুর এই স্থানটিতে ক্রস চিহ্ন বা কালো তিল বা ত্রিশূল চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে আপনার রাহু গ্রহটি অশুভ আছে। অথবা রাহুর এই স্থানটি যদি নিচুস্থ থাকে, ডাউন থাকে, তাহলে রাহু গ্রহের প্রতিকার করা যায়। এছাড়া যদি কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে রাহু নিচুস্থ থাকে, নবাংশ কুণ্ডলিতে রাহু নিচুস্থ থাকে, বিংশোত্তরী মতে রাহুর মহাদশা চলে, তাহলে সেই জাতক জাতিকাদের জন্য রাহু গ্রহের রত্ন গোমেদ পাথর ধারণ করতে হয়। গোমেদকে ইংরেজিতে হাসোনাইট বা গার্নেট বলা হয়ে থাকে। গোমেদ পাথর সবচাইতে ভালো কোয়ালিটির হচ্ছে সিলোনি গোমেদ। এই গোমেদ পাথর রাহু গ্রহের সবচাইতে কার্যকরী একটি রত্ন। জ্যোতিষশাস্ত্র মতে রাহু গ্রহকে ছায়া গ্রহ হিসাবে বলা হয়ে থাকে। দুটি গ্রহ, এক হচ্ছে রাহু আর দ্বিতীয়টি হচ্ছে কেতু। রাহু গ্রহে হচ্ছে অদৃশ্য শক্তির বলে মানুষের জীবনটাকে তছনছ করে দেয়। হওয়া কাজগুলো হবে না, রাহু গ্রহ যদি যাদের খারাপ থাকবে তাদের হওয়া কাজগুলো হবে না, তাদের আর্থিক ঝামেলা লেগেই থাকবে, ঋণের ঝামেলা লেগেই থাকবে, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারবেন না, মানুষের সাথে সম্পর্ক খারাপ যাবে, ব্যবসা বাণিজ্য বা চাকরিতে কোনোভাবেই সাকসেস আসবে না। কারণ রাহু খারাপ থাকলে যে কোনো মানুষের ক্ষেত্রেই হোক, যে মানুষের রাহু গ্রহটি খারাপ থাকবে সে কখনোই সাকসেস পাবে না। প্রতিটা কাজে তার লেস যাবে, প্রতিটা কাজে তার পিছুটান পিছুটান হবে। স্টার্টিংটা একরকম হবে, ফিনিশিংটা আরেক রকম হবে। তীরে এসে তরি ভিড়বে, প্রতিটা বিষয়ে শুরুটা খুব ভালো করেছেন কিন্তু মাঝপথে এসে সে কাজটি, সে অ্যাচিভমেন্টটি ক্যান্সেল হয়ে যাবে। রাহু খারাপ থাকলে আপনি যত ইনকাম করুন না কেন সঞ্চয় করতে পারবেন না, আপনার ঋণের ঝামেলা থাকবে, আপন মানুষের সাথে সম্পর্ক খারাপ যাবে, মামলা মকদ্দমা হয়রানির শিকার হবেন, পৈতৃক সম্পত্তিগত ঝামেলায় পড়বেন রাহু গ্রহ খারাপ থাকলে। আর রাহু গ্রহ খারাপ থাকলে জ্যোতিষশাস্ত্রবিদরা গোমেদ পাথর ধারণ করতে বলে থাকেন। গোমেদ পাথর অনেক কোয়ালিটির হয়, কোনটা আসল কোনটা নকল সাধারণ মানুষ চিনতে পারেন না। এর জন্য কিছু প্রতারক শ্রেণীর মানুষরা মানুষকে ঠকিয়ে মানুষের অভাব অনটনকে পুঁজি করে, মানুষের সমস্যাকে পুঁজি করে, মানুষকে একটি দেখিয়ে আরেকটি দেন। প্রকৃতপক্ষে যারা মানুষকে ঠকান তারা কখনোই প্রকৃতির বিচারে ভালো থাকতে পারবেন না। টুডে অ্যান্ড টুমোরো তার প্রতিফলন তিনি দুনিয়া এবং আখিরাতে পাবেন, এইটি হচ্ছে বাস্তবতা। কারণ প্রকৃতির বিচার ভয়াবহ এবং অত্যন্ত নির্মম। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের সুবিধার্থে রাহু গ্রহের যে রত্নটি গোমেদ পাথর, অরিজিনাল গোমেদ কোনটা এবং আফ্রিকান গোমেদ কোনটা, সিলোনি গোমেদ কোনটা, সেটি আজকের ভিডিওতে দেখাচ্ছি। আপনারা যেন রত্ন পাথর ক্রয় করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার না হন। প্রথমেই আমি আপনাদেরকে আফ্রিকান গোমেদটি দেখাবো। এই যে গোমেদটি দেখতে পাচ্ছেন, দেখুন এটি লালচের মতো লাল, এটি হচ্ছে আফ্রিকান গোমেদ। এই যে গোমেদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আফ্রিকান গোমেদ। এটি টোটালি লাল হবে কিন্তু ভিতরে কোনো সরিষা তেলের দানা দানা থাকবে না। এই গোমেদটি হচ্ছে আফ্রিকান গোমেদ, ভালো করে আপনারা ক্যামেরায় লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটি হচ্ছে জেনুইন আফ্রিকান গোমেদ। গোমেদ আরেকটি আছে ইন্ডিয়ান কালো গোমেদ, যেটিকে আমরা গুজরাটি গোমেদ বলে থাকি বা গয়া গোমেদ বলে থাকি, এটি হচ্ছে আফ্রিকান গোমেদ। এই গোমেদটি হচ্ছে আফ্রিকান গোমেদ। আফ্রিকান গোমেদ মূলত লাল হয়ে থাকে, আফ্রিকান গোমেদ সবসময় লাল বর্ণের হয়ে থাকে। এই গোমেদটি
আমি আরেকটি গোমেদ আপনাদেরকে দেখাই। এই গোমেদটাকে গয়া গোমেদ বলে। গ্রাম অঞ্চলে অনেক জ্যোতিষ কবিরাজরা এই গয়া গোমেদ বিক্রি করেন, যে এটির দাম অনেক কম, একবার সস্তায় এই পাথরটি, এটিকে হচ্ছে গয়া গোমেদ বলা হয় থাকে। আজ থেকে 20-30 বছর আগে এই গোমেদটি মানুষের চাহিদা সম্পন্ন ছিল এবং এই গোমেদটি ব্যবহার করা হতো বেশি। যে ওই সময় সিলোনি গোমেদের অত ইয়াটা ছিল না, তখন সিলোনি গোমেদ অনেক দাম ছিল। আজ থেকে 15-20 বছর আগে তখন সিলোনি গোমেদ ক্রয় করা মানুষের ক্ষমতার বাইরে ছিল। এই যে দেখুন, এটি হচ্ছে গয়া গোমেদ। এই বাটির যে গোমেদ গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গয়া গোমেদ বা গুজরাটি গোমেদ বলা হয়। এটা হচ্ছে ইন্ডিয়ান আর এটা হচ্ছে আফ্রিকান গোমেদ। এবার আমি আপনাদেরকে সিলোনি গোমেদটি দেখাবো। এই যে গোমেদ গুলো দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য গোমেদ দেখতে পাচ্ছেন, এই গোমেদ গুলো মূলত হচ্ছে সিলোনি গোমেদ। এই যে দেখুন, এটি হচ্ছে সিলোনি গোমেদ। এটির ভিতরে সরিষা তেলের দানা দানা থাকবে। এই যে গোমেদটি আপনারা দেখলেই বুঝতে পারবেন সিলোনি গোমেদ, এবং ভিতরে সরিষা তেলের দানা দানা থাকবে। এই গোমেদটা হচ্ছে সিলোনি গোমেদ। এই যে দেখুন, আপনারা যেন আপনাদের কষ্টার্জিত টাকা খরচ করে যে কোনো জিনিস ক্রয় করার পূর্বে এই জিনিসটি ভালো করে, ভালো প্রতিষ্ঠান থেকে এবং যেখানে পাইকারি বিক্রি হয় সেই ধরনের প্রতিষ্ঠান থেকে কিনবেন। এই যে এটা হচ্ছে সিলোনি গোমেদ। এই যে দেখুন সিলোনি গোমেদ, সিলোনি গোমেদের প্রিমিয়াম যে কোয়ালিটিটি আছে, সবচেয়ে গুড কোয়ালিটিটি, এটি হচ্ছে এই সেই প্রিমিয়াম কোয়ালিটির গোমেদ। এই যে দেখুন, এটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সিলোনি গোমেদ, একবারে গুড কোয়ালিটি, সবচেয়ে হাই গ্রেডের সিলোনি গোমেদ। এই গোমেদ গুলোকে সিলোনি গোমেদ বলা হয় বা সিংহলি গোমেদ বলা হয়ে থাকে। এটি শ্রীলঙ্কান থেকে খনির পাথর এবং এটি সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে হাই কোয়ালিটির গোমেদ, যেটিকে আমরা প্রিমিয়াম কোয়ালিটি বলা হয়ে থাকে। এটি হচ্ছে সেই প্রিমিয়াম কোয়ালিটির সিলোনি গোমেদ। এই যে দেখুন, এই ধরনের গোমেদ অ্যাভেলেবেল আপনি সচরাচর সব জায়গায় পাবেন না। এই যে দেখুন সিলোনি গোমেদটি, এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সিলোনি গোমেদ। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সিলোনি গোমেদ। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন, তাহলে এই যে পাথরটির নিচের অংশ দেখুন, এই যে নিচের অংশ, আর এটা হচ্ছে উপরের অংশ। আমি আপনাদেরকে দেখাই আমার প্রায় ভিডিওতে, রত্ন পাথরের প্রায় ভিডিওতে দেখাই, এই কারণে আপনারা যেন সচেতন হন। কারণ আর কত ঠকবেন, মানুষ এর কাছে আপনার কষ্টার্জিত টাকা খরচ করে আর কত প্রতারিত হবেন। এই প্রিমিয়াম কোয়ালিটির গোমেদ আর এই গোমেদের মধ্যে একটা পার্থক্য আছে। এই যে দেখুন আপনারা, এই গোমেদের মধ্যে আর এই গোমেদের একটা পার্থক্য আছে। এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গোমেদ, দেখলে বুঝতে পারবেন। এবার আমি এইখান থেকে এই আফ্রিকান গোমেদ গুলো দেখাই। এই আফ্রিকান গোমেদের সাথে সিলোনি গোমেদের পার্থক্যটা দেখেন। এই যে দেখেন, এটা হচ্ছে আফ্রিকান গোমেদ, এটার পার্থক্যটা দেখেন আর এই সিলোনি গোমেদের পার্থক্যটা দেখেন। এখন আশা করি আপনারা প্রতারিত হবেন না, বাট ক্রয় করার সময় ঠকবেন না। আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে, ইনশাল্লাহ আশা করি যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন, বুঝতে পারেন, চিনতে পারেন, তাহলে যে কোনো প্রতিষ্ঠান থেকে ক্রয় করার পূর্বে এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমাদের প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের যে কোনো স্থানে রত্নপাথর পাইকারি বা খুচরা আপনারা চাইলে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো রত্নপাথর পাইকারি এবং খুচরা নিতে পারবেন। এবার আমি গোমেদ পাথরের আংটিগুলো দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, আমাদের কোয়ালিটি শোরুমের গোমেদ পাথরের কোয়ালিটি গুলো দেখুন। এই যে দেখুন গোমেদ পাথরের কোয়ালিটি গুলো, আংটির ডিজাইন গুলো দেখুন। আশা করি আপনারা অনেকে পছন্দ করবেন, কারণ এই ধরনের আংটির ডিজাইন বাংলাদেশের সব শোরুমে কিন্তু বানায় না, কারণ এটি অনেক কস্টলি। এই ধরনের ডিজাইনে আংটি বানানো অনেক কস্টলি এবং অনেক ব্যয়বহুল, সবাই এরকম ব্যয়বহুল বানান না। বাংলাদেশের বিভিন্ন স্থানে, সুন্দরবনে এবং এসএ পরিবহনে আমাদের প্রতিষ্ঠান থেকে পার্সেল যায়। প্রবাসী ভাইয়েরা DHL বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন। এই যে দেখুন গোমেদগুলো, এগুলো হচ্ছে সিলোনি গোমেদ। এখানে প্রত্যেকটা গোমেদ হচ্ছে সিলোনি গোমেদ। আমাদের কালেকশনে ইউজ পরিমাণ আছে, এখানেও আছে, দেখতে পারবেন, এখানেও সিলোনি গোমেদ আছে। এই যে দেখুন সিলোনি গোমেদের আংটি, চমৎকার এই আংটিটি, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। এই হচ্ছে সিলোনি গোমেদ। সিলোনি গোমেদ চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, আংটি সহকারে নিতে পারবেন। শুধু যদি পাথর নিতে চান, কেউ যদি পাথর নিতে চান, পাথর নিতে পারবেন। আর প্রবাসী ভাইরা যারা আছেন, বিশেষ করে মালয়েশিয়া, ওমান, দুবাই, বাহরাইন, আবুধাবি, কাতার, লন্ডন, সৌদি আরব, কুয়েত, এই সমস্ত দেশে এই DHL কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন। এই DHL এই পলিপ্যাক হচ্ছে DHL এর, আপনারা DHL কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে নিতে পারবেন, যেহেতু আমরা নিয়মিত DHL এর
পার্সেল পাঠিয়ে থাকি, চাইলে আমরা DHL থেকে আপনারা নিতে পারবেন। আর বাংলাদেশের মধ্যে এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার মাধ্যমে যে কোনো স্থান থেকে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে। সুপ্রিয় দর্শক বন্ধু, যে রত্নপাথরটি আপনি ব্যবহার করবেন, রত্নপাথরটির ওজন আপনার বয়স এবং আপনার শরীরের ওজন অনুযায়ী ব্যবহার করবেন। কোন আঙ্গুলে গোমেদ পাথরটি ব্যবহার করবেন সেটি অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে নেবেন। কোন দিন বা কোন বারে এই পাথরটি ব্যবহার করবেন, কিভাবে রত্নপাথরটি শুদ্ধি করবেন। অনেকে রত্নপাথর ক্রয় করেন কিন্তু শুদ্ধি করার নিয়ম জানেন না, এটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে বুঝে তারপরে ব্যবহার করবেন। একটি কথা মনে রাখবেন, কখনোই নিজের খেয়াল খুশি মতো যে কোনো রত্নপাথর আপনি ধারণ করতে পারবেন না। একমাত্র আকিক পাথর ছাড়া আর বাকি যে গ্রহ রত্নগুলো আছে এগুলো কখনোই আপনার আমার খেয়াল খুশি মতো ব্যবহার করা যাবে না। এই যে গোমেদ পাথরগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ধরনের একটি গোমেদ পাথর কিন্তু অনেক পাওয়ারফুল একটি পাথর। এই পাথরটি আপনি চাইলেই আপনি হাতে পড়তে পারবেন না। এটি হচ্ছে যদি যাদের রাহু গ্রহ খারাপ থাকে, যাদের হওয়া কাজগুলো হচ্ছিল না, মানসিক অস্থিরতায় ভুগছেন, অর্থনৈতিক সমস্যা ভুগছেন, ঋণের ঝামেলায় ভুগছেন, মানসিকভাবে তিনি বিধ্বস্ত অবস্থায় আছেন, চাকরি হচ্ছে না, বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করছেন, ব্যবসায় কোনোভাবেই উন্নতি করতে পারছেন না, আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে পাইকারি এবং খুচরা নিতে পারেন। বৃহত্তর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী অঞ্চলে আমাদের প্রতিষ্ঠান থেকে সকল প্রকার রত্নপাথর পাইকারি এবং খুচরা দিয়ে আমরা পাঠিয়ে থাকি, চাইলে আপনারা নিতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।